in Urdu. Proper culture, she could go hood too. Slap on a lenga, I swear that she looks cute. Her red tracky still looking like good food. And the other side of shook dudes, bad on the net, but we know that you're good dudes. If I poke you, then I push through. So watch your bloody tone, don't make me fucking cook you. I pongy bila. Kothay jao? Tumi eto dushto keno? Hello guys, assalamualaikum and good morning. Jodi ekhon 2ta baje. Dalio bollo miao. So welcome to my channel. Amin Nusrat, Amin Nahin bolchi. Sathe Jolly. So, দেখো আমার অ্যালোভেরা গাছটার কি অবস্থা হইছে আমি অবশ্য ওই গাছের দেখাশোনার টাইমও পাই না আমাদের বিল্ডিং যখন রং করছিল তখন এই অবস্থাটা হইছে দেখছো পুরো গাছটা নষ্ট হয়ে গেছে আমাদের এখন এটা রিকভার করব কি এই অ্যালোভেরা গাছটা আমি লাগিয়েছিলাম একমাত্র এই যে হেয়ারের জন্য হেয়ার ট্রিটমেন্টের জন্য যে বাসায় প্রোটিন ট্রিটমেন্ট করতে গেলে অ্যালোভেরা জেল লাগে এই জন্য আমি এটা লাগিয়েছিলাম এন্ড আমার গাছটাও খুব বড় হয়েছিল আমি জাস্ট এতটুকু একটাই যে দেখাই জাস্ট এতটুকু একটা ডালাই নিয়েছিলাম এই সাইজে আমার কাজিন থেকে দেন এই পুরো গাছটা দেখো কত বড় হয়েছে তো এখন দুঃখের বিষয় হলো আমার গাছের অবস্থাটা দেখছো এগুলো কি পোকা হয়েছে নাকি ব্যাকটেরিয়ার জন্য এমন হয়েছে বুঝলাম না গাছটা পুরো মরে গেছে আবার অ্যালোভেরা গাছে বেশি পানিও দেওয়া যায় না বেশি পানি দিলে নাকি গাছ মরে যায় ওয়াও কি সুন্দর বাতাস এই ডলি আসা না আসতেই দেখো শুয়া পড়ছে এই মিয়া তুমি এমনি শুয়েছো কেন তোমাকে না মাত্র ক্লিন করে নিয়ে আসলাম তুমি বালুর মধ্যে শুয়ে পড়লা এই বাচ্চাটা তাকাও তো দেখছো দেখি তো মিয়াও বাচ্চা তারপরে এই যে দেখো আমাদের ছাদের পুদিনা পাতা আমরা এই বছর আর কোনো পুদিনা গাছ কিনে খাই না এখানে তো আসি আর আছে দারুণ না তো সবচেয়ে আনফরচুনেট আমার এই অ্যালোভেরা গাছটার জন্য খারাপ লাগছে আর এখানে দেখো আমাদের স্ট্রবেরি গাছ বুনছে স্ট্রবেরি গাছ নাকি হইতে 4 মাস লাগে এর আগে যদি গাছ মরে যায় তো আর যদি 4 মাস সারভাইভ করে ফেলে তাহলে স্ট্রবেরি হবে সো আমাদের 4 মাস হয়ে গিয়েছে তো দেখার বিষয় নেক্সট উইন্টারে স্ট্রবেরি হয় কিনা তো এটার জন্য একটা টিপস দরকার যে এই গাছটার কি হলো এন্ড এটা কি রিকভার করা যাবে কিনা পুরো গাছের একই অবস্থা একটা অ্যালোভেরাও বাঁচে নাই তো আমি কালকে এগুলো চুলে লাগাবো প্রোটিন ট্রিটমেন্ট হিসেবে আজকে এই অবস্থা দেখতে আসলাম যে অ্যালোভেরা গাছটার কি অবস্থা খুবই খারাপ লাগছে আর এইটা হলো আমাদের লেবু গাছ এবার কমই লেবু ধরছে একটা লেবু ওইখানে আরেকটা লেবু আর কই লেবু আছে চাল লেবু এখন দেখতে পাচ্ছি না আর এই যে এটা হলো আম গাছ এগুলো পেরে পেরে লবণ দিয়ে খাইয়ে যে মজা এই সেট সেট পছন্দ করি কাঁচা আমের থেকে কাঁচা আম আগে কি করতাম কুচমি দিয়ে খেতাম অনেক টেস্টি আমার ফেভারিট আম কিন্তু এবার রোজার মধ্যে একটা আম নাই কোথাও আম নাই যেখানে আমি সকালে আম খাই দুপুরে আম খাই রাত্রে আম খাই আর এবার কোনো আমি নাই আমটা অনেক সুন্দর একটা এভাবে ফটো তোলা উচিত দেখি বাকি গাছগুলোর কি অবস্থা আমি তো এগুলোকে দেখতে আসতে পারি না এখানে আমাদের
আমার মনে হচ্ছে এটার যে কালারটা, এই কালারটা আরেকটু ফুটছে, মানে আগে তো ডিপ ছিল, ডিপ পিঙ্ক, এখন মিষ্টি গোলাপি হয়ে গেছে। এটা অনেক কিউট। তারপর হলো এই যে আমাদের করমচা গাছ, আজকে তো পয়লা বৈশাখ, মনেই হচ্ছে না আজকে পয়লা বৈশাখ। রোজার মধ্যে এবার সেকেন্ড বার পয়লা বৈশাখ পড়লো, তাই মনেও হচ্ছে না যে পয়লা বৈশাখ। লাস্ট টাইম পয়লা বৈশাখ অনেক মজা করেছিলাম, সেটা 2019 সালের কাহিনী। 20 সালের পয়লা বৈশাখে কী করছি ভুলে গেছি। 21 সালে পয়লা বৈশাখ ছিল রোজায়, কোনো পয়লা বৈশাখ ছিলই না। এবার সেম অবস্থা, না ডলি। পয়লা বৈশাখে আমি আর ডলি কী করতাম, সুন্দর করে সেজে সকাল সকাল ঘুম থেকে উঠে ফটোশ্যুট করতাম। আর এবার তো আর পয়লা বৈশাখ হয়েছে, মনে হচ্ছে না। আমি ঘুম থেকে উঠলাম 2টা বাজে আজকে, আর এই 2টা বাজে ঘুম থেকে উঠি দেখে একটা ব্লগও বানাইতে পারি না। ও উঠে সকাল 6টায়। এখানে আমাদের আর কিছু নয়নতারা, এগুলোতে কি হয়েছে, ডিসকালার হয়ে গেছে ফুলগুলো। আশেপাশে কোনো পয়লা বৈশাখের কোনো সাইন নাই। আগে তো পয়লা বৈশাখ হলে এখানে ক্লাবে গান টান বাজতো, সকালবেলায় ঘুম ভেঙে যেত। এটা অনেক সুন্দর, কি আর করা, হালাল পয়লা বৈশাখ হবে আজকে। সবাই ইফতারের টাইমে ইলিশ খাবে, পান্তা ভাত খাবে, অ্যান্ড দেন পাঞ্জাবি শাড়ি পরে সন্ধ্যাবেলা বের হয়ে পয়লা বৈশাখ পালন করবে। সো হ্যাপি পয়লা বৈশাখ এভরিওয়ান, হালাল পয়লা বৈশাখ। এই যে আমাদের আরও কিছু পুদিনা গাছ, স্যাড, মানে অ্যালোভেরা গাছটার কি হলো। আচ্ছা বাই, আমি এখন যাই, আমার এখন গোসল করতে হবে, তারপর নামাজ করতে হবে, অনেক কাজ। হ্যাপিস, বাই বাই, ডলি টাটা দিয়ে দাও, টাটা টাটা টাটা। আচ্ছা, নতুন ব্লগ কবে ছাড়বো সেটা অবশ্য জানি না, মানে এডিট করতে খুবই আলসেমি লাগছে ইদানিং, আমি কোনো এডিটের নামও নিচ্ছি না, ইভেন আমি এখন পাবজিও খেলতেছি না। সো নতুন ব্লগ দেখি কবে ছাড়া যায় আর কবে এডিট করা যায়, দিন দিন অনেক লেজি হয়ে যাচ্ছি। সো এই তো, বাই, খুদা হাফেজ। যারা নিউ ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা লাইক দিয়ে দিবে, ফেসবুক পেজটা লাইক দিয়ে দিবে, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার আমার তো 9টা সাবস্ক্রাইবার বাকি, 13। আচ্ছা, ওইখানে কী দেখা যাচ্ছে, কিছু পিচ্ছি ওইখানে। আচ্ছা, আমার 1300 সাবস্ক্রাইবার বাকি। হাই, হোয়াটস আপ ম্যান, হ্যালো, তুমি কি ব্লগের জন্য এসেছো? ও চলে গেল। আচ্ছা, আমার আর 9 বাকি 1300 সাবস্ক্রাইবার হওয়ার জন্য, আর ফেসবুক পেজের তো লাইক কমতে কমতে একদমই 2300 হয়ে গিয়েছে, কারণ আমি কোনো ভিডিও আপলোড করি না, কোনো ফটোস আপলোড করি না। সো অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই তোমরা এগুলাতে একটু লাইক কমেন্ট দিয়ে দিবে, আমি তো বরাবর ইরেগুলার পার্সন, কোনোটাতে অ্যাক্টিভ থাকি না। তারপরও প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দিও, অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলো। বাই, খুদা হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড বেশি বেশি করে পানি খাবে। আকাশটা কি সুন্দর, মাই গড, আমি তাকাইতে পারছি না। আচ্ছা, জুম করে দেখি, আর ফোন 13-তে অনলি 3x জুম হয়। স্যামসাং S20 আল্ট্রাতে 100 জুম হয়েছে, সো এটা একটা S20 আল্ট্রাতে। Wow, this is so amazing. আমি তাকাতে পারছি না, বাট দেখো তোমার ফোনের ডিসপ্লেতে কি জোস। মাঝা তেরা দেশ এ দিল কি পতঙ্গ কাটে আয়ে তুঝি সে কটকে
মাঝে মধ্যে আমি যখন খাইতে আসি চেয়ারটা বের করতে নেই আর তখন দেখি একটা বিড়ালের বাচ্চা বের হয়, সে মনোযোগ দিয়ে টিভিতে এই যে হজের ভিডিও দেখতেছে। এমিয়াও, এটা কি একটা ঘুমানোর জায়গা? ওর কিন্তু একটা আলাদা রুমই আছে, কিন্তু ওই রুমে এখন ঘুমাবে না, তার এক এক সময় এক একটা ঘুমানোর জায়গা। আমি আমার রুমে নিয়ে যাই তাই না, তারপরও আমার রুম থেকে চলে আসে, আমার রুমে ঘুমাইতে চায় না। ও চেয়ারের উপরে কোন বিড়াল ঘুমায়, তাও আবার এত ঢং টং কইরা। চেয়ার কি তোমার অনেক প্রিয়? আর এটা হলো আমার চেয়ার। মুরগির বাচ্চাটা যে এত কিউট, এত মিসচিয়াস, এই যে একটা ছোট্ট পিংপং হাত, একটা পিংপং হাত, হাতটা বের করছে। এই ল্যাশটা দেখছো, একটা বাড়ি দিলে মানুষ শেষ। সো বিউটিফুল, শাইনিং 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 শাইনিং। 6.5 hours later.